লোকসভা ভোটে ব্যারাকপুর থেকে জেতেন বিজেপির অর্জুন সিং, তারপরে ভাটপাড়া পুরসভায় ফোটে পদ্মফুল। ভাটপাড়া অর্জুন সিং এর ঘাঁটি বলে পরিচিত। পুরসভার 34 জন কাউন্সিলরের মধ্যে 23 জন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন, কিন্তু এখন ভাটপাড়া পুরসভার 21 কাউন্সিলর তৃণমূলের সঙ্গে রয়েছেন দাবি করলেন জ্যোতিপ্রিয় মল্লিক। অবিলম্বে ভাটপাড়া পুরসভায় অনাস্থা প্রস্তাব আনা হবে বলে জানিয়েছেন জেলা তৃণমূল সভাপতি। পদক্ষেপ গাড়ুলিয়া হচ্ছে, তারপরে আমাদের স্টেপিং হচ্ছে ভাটপাড়া। আজকে দেখলেন তো মনোজ গুপ্ত 150 বিজেপি সমর্থককে নিয়ে আজকে যোগদান করলেন, তিনি বললেন আমার যাওয়াটা ভুল হয়েছে। এবং ভাটপাড়া আমরা বলে দিচ্ছি আমাদের সাথে প্রায় 21 জন যোগাযোগ করেছে, 21 জন মিলে ফর্ম করে ফেলেছে, অলরেডি তারা একটা কাগজ তৈরি করে ফেলেছে 21 জন কাউন্সিলর 34 জনের মধ্যে, এবং তার মধ্যে আরও 3-4 জন আসবে, তারাও যোগদান করতে চাইছে। আমরা নভেম্বরে জমা দেবো, কাগজ জমা দেবো নভেম্বরে। ভাটপাড়া পুরসভার উন্নয়নে রাজ্য সরকার 100 কোটি টাকা দিয়েছিল, পুরসভার উন্নয়ন হয়নি, পাশাপাশি সেই টাকার হদিশ নেই বলেও অভিযোগ করেছেন জ্যোতিপ্রিয়। ভাটপাড়া পুরসভায় 100 কোটি টাকা এসেছিল, সেই কোটি টাকাটা কোথায় কোন কাজে ব্যবহৃত হয়েছে এটা আমরা জানতে চাই, এটা ভাটপাড়াবাসী জানতে চায়, ভাটপাড়ার লোকেরা জানতে চায়। আপনাদের আইনের মধ্যে গেছেন? আইন অডিট হবে, অডিট করার পর এটা পৌর নগর উন্নয়ন দপ্তর দেখবে। বিজেপি গোটা বাংলা দখল করার পরিকল্পনা নিয়েছে, আর এখন তৃণমূল কংগ্রেস ভাটপাড়া দখল করার কথা বলছে। জ্যোতিপ্রিয় মল্লিককে এভাবেই কটাক্ষ করেন সাংসদ অর্জুন সিং। ভাটপাড়া কি তাদের হাতে থাকছে, এই প্রশ্ন অবশ্য এড়িয়েই গেছেন বিজেপি সাংসদ। জ্যোতিপ্রিয় মল্লিকের লজ্জা হয় না, যেখানকার উনি বিধায়ক হয়ে মন্ত্রী আছেন, 27,000 ভোটে হেরেছেন, উনি বড় বড় লম্বা লম্বা কথা বলছেন, 21 জন কেন, 42 জনও কেউ যেতে পারবে না। যা ভাটপাড়া পরিস্থিতি আছে, অনেকে তো গেছিলেন, না ডেকে এসছেন, আবারও থাকবেন, যদি থাকেন তাহলে ভোটে জিতবেন, না থাকলে ভোটে হারবেন। বনগাঁ হালিশহর কাঁচড়াপাড়ার পর বুধবারই নৈহাটি পুরসভা পুনর্দখল করে তৃণমূল। ব্যারাকপুর লোকসভা ভোটে অর্জুন সিং এর জয়ের পরেই একাধিক পুরসভায় সমীকরণ বদলাতে শুরু করে, কিন্তু কিছুদিনের মধ্যেই দলত্যাগী কাউন্সিলররা শাসক দলে ফিরতে শুরু করেন। একমাত্র ভাটপাড়া পুরসভায় এখনও থেকে গেছে বিজেপির দখলে, ফলে ভাটপাড়া পুরসভা দখল, শাসক দলের কাছে প্রেস্টিজ ফাইট। নিউজ টাইম।